বিহুতে বিহু আগজায় আছে পেপা ধর অসমীয়াৰ বাপতি হাহুন ৰঙালী বিহুলৈ মাজত মাত্ৰ কেইটামান দিন বাকী। ৰাজ্যৰ ঠায়ে ঠায়ে বিহুৰ কৰ্মশালা অনুষ্ঠিত কৰা হৈছে। সমান্তৰালকৈ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ৰংঘৰ বাকৰিতো 23 মাৰ্চৰ পৰা বিহুৰ কৰ্মশালা অনুষ্ঠিত কৰা হৈছে। ৰাজ্যিক পৰ্যায়ৰ পৰামৰ্শদাতা সমিতি, ছাত্ৰ আৰু যুৱ কল্যাণ, অসম চৰকাৰ আৰু সাংস্কৃতিক মঞ্চ অসমৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হৈছে লোকনৃত্য কৰ্মশালা 2024। বৰ্ষৰ বাবে 15 নম্বৰ বৰ্ষৰ বাবে এইবাৰ আমি যোৱা 23 মাৰ্চৰ পৰা এই লোকনৃত্য কৰ্মশালা আৰম্ভ কৰিছোঁ আৰু এই কৰ্মশালা অহা 31 মাৰ্চত শেষ হ'ব। শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ৰংঘৰ বাকৰিত এই কৰ্মশালা চলি আছে।
কর্মশালার বিষয় হল বিহু নাচ, বিহু নাম, বিহু ঢোলবাদন আর লোরা লহরী নাম। এই চারিটা বিষয়ের উপর আমার প্রশিক্ষণ চলি আছে আর এই প্রশিক্ষণ বাহিরও আছে, আছে সমগ্র বাইর মেঘালয় অরুণাচল এনে ধরে আমি মানে দেখা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেছে আর প্রশিক্ষক হিসাবে আমার ইয়াত প্রায় 25 জ্যেষ্ঠ আর জ্যেষ্ঠা প্রশিক্ষক প্রশিক্ষিকা আছে। তার ভিতর বিহু সম্রাজ্ঞী 3 আছে, গায়ত্রী কোঁয়ৰ, পম্পী হাজরিকা, প্রতীক্ষা বৰগোহাঁই, এইদরে ধেমাজির আইচিএ প্রভাব দিহিঙ্গিয়া, ফুলত আছে আমার হিমান্ত নামুলি, তেনেধরনের লৌরালী আছে। গতি আমার জ্যেষ্ঠ প্রশিক্ষক প্রশিক্ষিকা 25 আছে আর মানে ইয়াত পরিচালক হিসাবে আছো দীপ্তি হাজরিকা। আর এই কর্মশালা আমার শেষ হব অহা 31 মার্চ, হয় সামরণী অনুষ্ঠান 31 মার্চ হব। সেদিন আমার এই 550 পরীক্ষার্থী ইয়াত একেলগে এই রংঘর বাকরিত পরিবেশন করব। আমি যি শিকালো 8 দিনত সেইখানে পরিবেশন করব আর আমি এটা জনসাধারণকে মানপত্র প্রদান করব। সামরণী অনুষ্ঠান আমার ইয়াত আরম্ভ হব বিয়লি 4 বজাৰ দুঘণ্টিয়া অনুষ্ঠান হব। 4 বজাৰ আরম্ভ হয়, 6টা বজাত শেষ হব, খুব বেশি 6:30 বাজিব পারে সার্টিফিকেট দিতে। অংকুর চেতিয়ার রিপোর্ট, লোকেল 18, গুৱাহাটী। আয়ুসুপি উসুপি কেন কান্দিছিলা।